দর্শক, এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত নির্বাহী কমিটি নতুন উদ্যমে যে কোনো পরিস্থিতিতে মানবতার পাশে দাঁড়াতে বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত নির্বাহী সদস্য মোশতাক আহমেদ পলাশ। দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, এদেশের মানুষের পরিশ্রমের মাধ্যমেই গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিটি জেলায় শপিং মল ও ক্যাফে রেস্টুরেন্ট গড়ে তোলা হবে। এর মধ্য দিয়ে কর্মসংস্থান এবং আর্থিক সহায়তা পাবেন পুলিশ সদস্যরা। দুপুরে নওগাঁয় নবনির্মিত পুলিশ শপিং মলের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মানববন্ধনে বক্তারা হাওরে গাছ, মাছ, পাখি সহ জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে সুষ্ঠু পরিকল্পনার দাবি জানিয়েছেন। চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তুলি ওয়ার্ডে আবাসিক ভবন নির্মাণে নকশা অনুমোদন বন্ধ রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আগামী 15 দিনের মধ্যে নকশা অনুমোদনের ঘোষণা না দিলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন দক্ষিণ পাহাড়তুলি বসত ভিটা রক্ষা কমিটি।